আপনারা দেখছেন সংবাদ টিভি আমাদের বিকল্প আমরা সংবাদ টিভিতে আপনাদের স্বাগত সংবাদ টিভি সকল দর্শক এবং বিজ্ঞাপনদাতাদের জানাই হ্যাপি নিউ ইয়ার সময় বার্থানির সঙ্গে আমি শ্রীময় বর্ষ শেষের দিন জীবনের শেষ দিন হয়ে গেল ব্যবসায়ী আসুদুল ইসলামে আর তাকে ঘিরে রহস্য ঘনিভূত হতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য মৃত তিরিশ বছরের বয়সী আশাদুলের বাড়ি দত্তপুকুর থানার নরসিংহপুর মসজিদ পাড়ায় দত্তপুকুর থানা দত্তপুকুর হাট এলাকায় একটি মেলা হচ্ছিল সেই মেলায় একটি মনোহারী দোকানের মালিকের সঙ্গে এক মহিলা ক্রেতার বচসা হয় অভিযোগ ওই মহিলা ক্রেতাকে অশ্লীল কটুক্তি করে ওই দোকানদার এতে স্থানীয় ক্লাব প্রগতি সংঘের সদস্যরা ওই যুবককে মারধর করে ক্লাব ঘরে আটকে রাখে মারধরের কারণেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরে তাকে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ঘটনাস্থলে উপস্থিত দত্তপুর থানার পুলিশ আমি অটো চালাই গাড়ি করে আসলাম এসে যখন এখানে ঘোরাফেরা করলাম আমরা সবাই এসে ঘোরাফেরা করলাম ছেলেটাকে তো দেখছি না তো এবারে এরা চলে গেল মান্তদার কাছে আমি এখানে একা ছিলাম এই সামনের যে সিঁড়িটা আছে সিঁড়ির ওখানে কেউ ছিল না হঠাৎ থেকে মেয়ের বাপ কোথার থেকে এসে ওখানে দাঁড়িয়ে গেল এখন সিঁড়ি দিয়ে নেমেছে কি যায় ঠিক সিঁড়ি দিয়েই নেমেছে কেন বলে কেউ ছিল না আমি দেখছিলাম সময় বাড়তে এই পর্যন্তই ডেলি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ টিভি